আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো তাই না আমিও ভালো আছি তোমাদের সাথে আরো ভালো থাকার জন্য মজার একটা ব্যাপার নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমরা তো আঁকা কি খুব পছন্দ করো তাই না ছোট ছোট ফুল নৌকা নদী ঘর বাড়ি এগুলো আঁকতে নিশ্চয়ই খুব পছন্দ করো তাই না আমিও খুব পছন্দ করি তাই তোমাদেরকে কিভাবে খুব সহজ করে ড্রয়িং শেখানো যায় এই পদ্ধতি নিয়ে আজকের ক্লাস আমি শুরু করছি প্রথমে একটা কথা আমি তোমাদের বলে রাখি মনোযোগ দিয়ে শুনবে কিন্তু ড্রয়িং শিখতে খুব বেশি ঝামেলা নেই ড্রয়িং শিখতে আমরা তিনটা বিষয় জানলে খুব সহজে অনেক সুন্দর করে ড্রয়িং করতে পারবো চলো তাহলে এক নম্বরটা আগে শিখে নিই সরল রেখা সরল রেখা কাকে বলে তোমরা জানো সরল রেখা বলে একটা বিন্দু দিয়ে যখন আমরা আর একটা বিন্দুতে মিলিত হবে তখন সেই রেখাটাকে আমরা সরল রেখা বলবো এই সরল রেখাটা অনেক রকমের হতে পারে যেমন ধরো এই সরল রেখাটা এটা তো বাম দিক থেকে ডান দিকে গেল আর এই রেখাটা ডান দিক থেকে বা দিকেও আসতে পারে মোট কথা সেটা সোজা হতে হবে সেটা একবার ডান দিক থেকেও আসতে পারে আবার বাম দিক থেকেও যেতে পারে আবার যেমন ধরো উপর থেকে নিচেও আসতে পারে আবার নিচে থেকে উপরেও সোজা করে যেতে পারে আবার বাঁকা করে উপর থেকে নিচে আসতে পারে আবার নিচ থেকে উপরেও বাঁকা করে চলে যেতে পারে আবার এই দিকেও যেতে পারে আবার থেকে উপরে উঠতে পারে আবার এইরকমও হতে পারে আবার এইরকমও হতে পারে মোট কথা যে রেখাটা সরল হবে তার মানে হলো সোজা হবে সেই রেখাটার নামই হচ্ছে সরল রেখা চলো এরপরে আমরা বক্ররেখা কি সেটা জেনে আসি বক্ররেখা এবার শিখবো আমরা বক্ররেখা কিভাবে আঁকতে হয় চলো তাহলে শিখে ফেলি একটা বিন্দু দিয়েই আমাদের মূলত ড্রয়িং শুরু করতে হয় এই বিন্দু দিয়েই তাহলে বক্ররেখাটা শুরু করবো এই বিন্দু দিয়ে যখন আরেকটা বিন্দুতে আকাবাকা হয়ে একটা লাইন যাবে তখন সেই লাইনটাকে কি বলবো বক্ররেখা বলবো তার মানে যে লাইনটা সোজা নয় সেই লাইনটাই হচ্ছে বক্ররেখা এই বক্ররেখা আবার এই উল্টো দিক থেকেও আসতে পারে তাই না এটাও একটা বক্ররেখা আবার এটা উপর থেকে নিচেও আসতে পারে এটাও একটা বক্ররেখা নিচ থেকে উপরেও যেতে পারে এটাও একটা বক্ররেখা আবার বক্ররেখাটা এরকমও হতে পারে আবার বক্ররেখাটা এইরকমও হতে পারে আবার বক্ররেখা এমনও হতে পারে আবার এমনও হতে পারে আবার এই যে দেখো রাউন্ড করে উপর দিয়ে গিয়েছে এরকম হতে পারে আবার ডান দিক দিয়েও যেতে পারে আবার দেখো এরকমও যেতে পারে আবার এরকমও যেতে পারে আবার এমনটাও কিন্তু হতে পারে এমনটাও হতে পারে আবার এরকমও হতে পারে আবার এমনটাও হতে পারে মোট কথা যেই রেখাটা আঁকা বাঁকা সেই রেখাটার নামই হচ্ছে বক্ররেখা এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে চলো এবার আমরা বৃত্ত কাকে বলে সেটা শিখে নেই বৃত্ত আমরা এখন শিখব কি বৃত্ত বৃত্ত কিভাবে একটা হয় তোমরা জানো এই যে দেখো এই সহজ করে বেশি কঠিন করার দরকার নেই তাই না তোমরা বুঝতে এই বৃত্তটা আবার অনেক রকম হতে পারে যেমন ধরো এই বৃত্তটা লম্বা আকৃতির হতে পারে আবার বৃত্তটা এইরকমও হতে পারে আবার বৃত্তটা এমনও হতে পারে আবার বৃত্তটা এতটুকু হতে পারে আবার বৃত্তটা অনেক রকম হতে পারে মোট কথা বৃত্তটা গোল আকৃতি দেখতে হতে হবে সেটা আকৃতি যেমনই হোক সেটার নামই বৃত্ত আজকে আমরা শিখলাম কিভাবে সরল রেখা আঁকতে হয় কিভাবে রেখা আঁকতে হয় আর কিভাবে বৃত্ত আঁকতে হয় এই তিনটি জিনিস শিখে ফেললাম ড্রয়িং এর মূল অংশটাই কিন্তু আমরা শিখে ফেললাম এর পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই তিনটি জিনিস ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর ড্রয়িং করা যায় ঠিক আছে আমার চ্যানেলের সমস্ত ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে বন্ধুরা আর ছোট্ট একটা লাইক দিও